রাব্বি, শৃঙ্খলা ভঙ্গের কারণে পুলিশের 252 ক্যাডেট এএসআই কে অব্যাহতির বিষয়ে যে সকল তথ্য আছে একটু জানিয়ে দিবেন দর্শকদের। নুসরত বৃষ্টি, শুরুতেই একটু বলতে চাই যে প্রজ্ঞাপনটি এখনও আমাদের হাতে আসেনি, কিন্তু প্রজ্ঞাপনটি হয়েছে। 252 থেকে 57 এমন সংখ্যায় আমরা শুনতে পাচ্ছি যে যারা প্রায় এক বছর সারদায় ট্রেনিং নিয়েছে এসআই হিসাবে, এবং যাদের কুচকাওয়াজ ছিল, সমাপনী কুচকাওয়াজ ছিল কিছুদিন আগেই, এবং সেই কুচকাওয়াজটি স্থগিত হয়, এবং সবশেষ জানা যায় যে কিছুক্ষণ আগে যে তাদেরকে শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ, সেই অভিযোগে তাদেরকে চাকরিতে যে যোগ দেওয়ার যে বিষয়টি থাকে, যে সমাপনী কুচকাওয়াজের পর তারা যার যার জায়গায় ইউনিটে গিয়ে যোগ দিবেন এবং কাজে যোগ দেয় আনুষ্ঠানিকভাবে, সেটি আর হলো না। এই 200 প্রায় 250 মতো এসআইকে কিন্তু চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে, ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এবং এটির পেছনে যদিও বলা হচ্ছে যে শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ, আর এই শৃঙ্খলা ভঙ্গটি কি, কেন, কি জন্য, এটি কিন্তু এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে আমরা যেটুকু বিভিন্ন বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে যেটুকু জানতে পেরেছি, যে আপনি জানেন যে বিশাল নিয়োগটি কিন্তু বিদায়ী যে সরকার, শেখ হাসিনার যে সরকার, সেই সরকারের সময় পুরো প্রক্রিয়াটি শেষ হয়েছিল। তারা ট্রেনিংয়ে ছিল প্রায় এক বছর, এবং যেহেতু ওই সময়ে দলীয়করণ এবং এই বিষয়গুলোর অভিযোগ ছিল সব ক্ষেত্রেই, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এমনিতেই আপনি দেখেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণটি বা আইন শৃঙ্খলা রক্ষা করার কাজটি, এবং সেই চ্যালেঞ্জটি উত্তরণের জন্য সরকার চেষ্টা করছে, এবং এখনও বিভিন্ন জায়গায় সরকার নানানভাবে বাধাগ্রস্ত হচ্ছে, এবং সেই বাধার আর যেন এরকম সামনের দিনগুলো যেন সরকার চ্যালেঞ্জের মুখে না পড়ে, সেজন্য আসলে এই যে প্রাইমারি যে নিয়োগগুলো, বিশেষ এসআই এবং আরও পরের যে ধাপগুলো আছে, আপনি জানেন যে আরও সামনে বিসিএস এর একটি বিষয় প্রজ্ঞাপন হয়ে গেছে, সেখানেও মাঠ পর্যায়ে অনেক অভিযোগ এসেছে যে অনেক সাবেক সরকারের, বিদেশী সরকারের অনেকেই সেই বিসিএস ক্যাডার হয়েছেন, বিশেষ করে পুলিশ ক্যাডারে এসেছেন। এই বিষয়গুলো আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা বা তদন্ত বলি এইগুলো হচ্ছে, এবং সেই কারণেই এই 257 বা 56 বা 52 এদের বিষয়ে সুনির্দিষ্ট করে তদন্ত কমিটি করেছে। সেই কমিটির রিপোর্টে তাদের বিভিন্ন ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এটুকু তথ্যই নুসরাত আমরা জেনেছি, আমরা আরও তথ্যের অপেক্ষায় আছি, তখন আরও বিস্তারিত জানাতে পারবো নিশ্চয়ই, তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবো। বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ রাব্বি।